হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সৃজিতা। আমি এর আগে একটা ব্লগ করেছিলাম বারাসাতের কেদারনাথ নিয়ে। তো আজকেও এখন বাজে হচ্ছে 11:30 নাগাদ। তো আমরা এখন প্ল্যান করেছি নৈহাটি যাওয়ার, বড় মা মানে খুব বিখ্যাত যেটা, তো সেখানে গিয়ে যদি দেখাতে পারি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, বলতে পারছি না। তো যাই ওখানে, এখন এখন বেরোবো, অনেকটা রাত হয়ে গেছে। তো মানে রাত করে যাওয়ার প্ল্যান উদ্দেশ্য হচ্ছে, কেন কি ফাঁকা পাওয়া যাবে, গাড়ি রাখা যাবে, তাই জন্যেই রাত করে যাওয়া। তো যাই গিয়ে তোমাদের সবটা দেখাবো, তো চলো। এখানে নিম তো সমস্যা, আগেবার গেছিলাম, আগেবার দুবার গেছিলাম, কৃষ্ণনগর চন্দননগর। আমরা এখনো পৌঁছাইনি, এখন আমরা শ্যামনগরে আছি, এখান থেকে এখনো যাচ্ছি। পৌঁছে গেছি, কিন্তু এখান থেকে এখনো 1 কিলোমিটার। তো এখানে আমরা পার্কিং করবো না, কারণ এখান থেকে 1 কিলোমিটারও হাঁটতে হবে। আরো সামনে যাওয়ার চেষ্টা করছি, এবার দেখা যাক কতটা যেতে পারি। ঠাকুর কি সুন্দর, আমরা অলমোস্ট পৌঁছে গেছি, ফাইনালি পৌঁছে গেছি। এখানে গাড়ি পার্কিং করেছি, এবার ওদিকটায় যাব, আর ওদিকে হচ্ছে ঘাটটা। এখন বাজে রাত 2, এরকম জাস্ট লোকের ভিড়, মানে ভিড় আছে, ভালোই ভিড় আছে। জাস্ট এন্ট্রিটা এখানে আয়রা ঠাকুর করেছে। এটা বড় মার রাস্তা যাওয়ার আগে আরেকটা ঠাকুর, মা শান্তিময়ী, দেখতেই পাচ্ছ সুন্দর রূপোর গয়না পরানো, খুব সুন্দর। না এখানে ফার্স্ট টাইম আসলাম, মুকুট পায়ে সবটা। এইটা হচ্ছে বড়মা যাওয়ার মানে ভিড়টা, রাস্তাটা সোজা, পরপর 4টে ঠাকুর আমরা দেখলাম বড়মা যাওয়ার পথে, বড়মাকে দেখতে যাওয়ার পথে। এটা হচ্ছে নৈহাটি বড় কালী পূজা সমিতি, মানে বড়মা খুব ফেমাস, খুব জাগ্রত বড়মা। আমি ফার্স্ট টাইম আসছি, এত সুন্দরভাবে মানে দেখতে পাচ্ছি, কোথাও গয়না বাদ নেই, চারিদিকে গয়না পরানো, বিশাল বড়, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। আমরা খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি ফাঁকায়, খুব সুন্দর, একদম সামনে থেকে খুব ভালো লেগেছে। আমাদের বড় মা দেখা হয়ে গেছে, এখন আমরা আটা টাটা মারলাম। আর এই যে পোস্ত এখনো জেগে আছে, পোস্ত খাচ্ছে হচ্ছে, দেখি দাও তো কি খাচ্ছ। হাওয়াই বাবা, চলো সবাইকে গুড নাইট, টাটা।